সমাগমে ডিপিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা April 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা May 2024 মাসে শুরু থেকেই পাবেন। নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ বাড়ানো হলো, 500 বদলে 1000 টাকা করে দেওয়া হলো। আপনারা কিন্তু এবার দ্বিগুণ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এই একটু আগে আমাদেরকে যেই ভিডিও ক্লিপটা দেখালাম, সেখানে কিন্তু আমাদের রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করলেন এবং সেখানেই কিন্তু প্রস্তাব দিলেন যে যারা SC ST রয়েছেন, যারা এতদিন 1000 টাকা করে পেয়ে আসছিলেন, তারা 1000 টাকার বদলে 1200 টাকা পাবে। আর যারা OBC জেনারেল, যারা এতদিন 500 টাকা করে পেয়ে আসছিলেন, তারা কিন্তু 1000 টাকা করে পাবেন। অর্থাৎ টাকা বাড়ানো হলো। এবার এই যে টাকাগুলি বাড়ানো হলো, এই বর্ধিত টাকাগুলো আপনারা কবে থেকে ব্যাংকে পাবেন? না, মে মাস থেকে পাবেন, May 2024 সাল থেকে আপনারা পাবেন। বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারিতে আপনারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার পেয়ে গিয়েছেন। ফেব্রুয়ারির পর মার্চ মাস, মার্চ মাসের পর এপ্রিল মাস, এই মার্চ এপ্রিল এই দুই মাস কিন্তু আপনারা আগে যেমন পাচ্ছিলেন 500 সেরকমই পাবেন। এবং মে মাস থেকে কিন্তু আপনারা যে টাকাটি বাড়ানো হলো, অর্থাৎ OBC জেনারেলরা 1000 টাকা পাবে আর SC ST রা কিন্তু 1200 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। বুঝাতে পারলাম তো সরকারের এই ঘোষণা? আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।